আলহামদুলিল্লাহ হিওয়া কফা আম্মা বাদ। ইন্টারনেট মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা ওয়াশিরাদি আল্লাহ তালা এর ইসলাম গ্রহণের ঘটনাটি শুনব আপনারা নিশ্চয়ই জানেন তিনি কত বড় হত্যাকারী উহুদের যুদ্ধকালে প্রিয় নবীর রসুল্লা সাল সাল্লামের প্রাণপ্রিয় চাচা সাইয়েদুল শুহাদা হজরত হামজা রাজি আল্লাহ তালা আনহুকে হত্যা করেছিলেন এবং বড়ই নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন নবী করিম সাল্লাই সেদিন এতটা ব্যথিত হয়েছিলেন যে তিনি আল্লাহ তালার শপথ করে বলেছিলেন এক হামজার বদলে সত্তর জন কাফেরকে হত্যা করা হবে ওই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আউজুবিল্লাহ হিমিনা শৈতওয়ান রাজিম ওয়াইন আ কাব তুম ফি মিসলি মা ও কিব বিহ অর্থ যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তবে ততটুকুই নিতে পারো যতটুকু তোমরা শাস্তিগ্রস্ত বা কষ্ট প্রাপ্ত হয়েছ অতএব হে মোহাম্মদ সাল্লাম মাত্র একজন কাফের হত্যার দ্বারাই এই প্রতিশোধ নিতে পারবেন একজন অথবা মাত্র কয়েকজনের বদলে সত্তর জনকে হত্যা করা যাবে না আউজবিল্লাহমিনা রজিম রাজিম ইন সবার তুম লাহুয়া ঋণ অর্থ আর যদি তোমরা সবর করো তবে অবশ্যই তা সবরকারীদের জন্য সর্বাধিক উত্তম ও মর্যাদার বিষয় সুরা না অর্থাৎ হে আমার নবী আপনি যদি সবর করেন তবে তা আপনার জন্য আরও উত্তম নবীজি রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন ধৈর্য ধারণকে আল্লাহ পাক আমার জন্য উত্তম বলেছেন হে আমার সাহাবিরা শোনো ধৈর্য ধারণকে আমি গ্রহণ করলাম এখন কোনো কারো থেকেই তোমরা প্রতিশোধ গ্রহণ করো না আমি কসম ভেঙে দিচ্ছি অতপর তিনি কসমের কাফারও আদায় করেছেন মা আরিফুল কোরআন কিছুদিন পর হজরত ওয়াসির নিকর ইসলামের দাওয়াত পেশ করা হচ্ছে এই ঘটনা আল্লামা মাহমুদ নফসি রহমতুল্লাহ আলাহি তাফসিরে খাজেনে আল্লামা বঘভী তাফসিরে মা আলিমুত্তানজিলে এবং বিখ্যাত মুহাদ্দেশ মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাহি মেরকাত শরহে মেশকাত নামক গন্ধে এর বর্ণনা দিয়েছেন মুফা সিরিন হজ আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু যিনি নবীজি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপন চাশত ভাই তিনি বর্ণনা করেন বা রসুল্লাহ রসুল্লাহ সাল্লাই সাল্লামা ইলা ওয়াহসইন ইয়দ ওহ ইলাল ইসলাম অর্থাৎ রসুল পাক সাল্লাহ সাল্লাম ইসলাম গ্রহণের জন্য ওয়াহির নিকট পয়গাম পাঠালেন যে হে ওয়াহি ইমান গ্রহণ করো ইসলামে সুশীতল ছায়াতলে আসো ওয়াশি পয়গামের উত্তর পাঠালেন লক্ষ্য করুন ও ওয়াসির মধ্যে কি বিস্ময়কর পয়গাম বিনিময় হচ্ছে ওয়াহি বললেন নিশ্চয়ই আপনি অবগত আছেন যে যে ব্যক্তি শিরক করলো কিংবা অন্যায়ভাবে হত্যা করল অথবা জিনা করল আল্লাহ পাক তার সম্পর্কে কি বিধান নাজিল করেছেন আউজবিল্লাহ হিমিনা সৈতন রাজিম ওমাংলা অর্থ এহেন কর্মে লিপ্ত ব্যক্তি আল্লাহর নিকট অপরাধী অবশ্যই তাকে সেই অপকর্মে শাস্তি ভোগ করতে হবে এবং তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং লাঞ্ছিতভাবে দীর্ঘকাল সেখানে অবস্থান করতে হবে এ থেকে এও বোঝা গেল যে কাফের ও কোরআন শরীফ পাঠ করত কারণ হজ ওয়াহসি সম্পূর্ণ কাফের অবস্থায় কোরআনে পাক থেকে দলিল পেশ করছেন তো ওয়াহসি বললেন কাই আনা কদ ফা লিকা কুল্লাহ। কীভাবে আপনি আমাকে দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন অথচ আমি উপরুক্ত গুন সমূহের কোনোটি ছাড়িনি সবগুলোই করেছি আর হত্যা তো আমি এমন ব্যক্তিকে করেছি যিনি ছিলেন ইসলামের ইতিহাসে আপনার পরেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম আমি হলাম তার মতো মহা মানবের হত্যাকারী তদুপরি পাপ তো আমি সবগুলোই করেছি আল্লাহ পাক তখন ওয়াহ ইসলামের দিকে টানার জন্য অপর এক আয়াত নাজিল করলেন দেখুন এই হচ্ছে আল্লাহ পাকের দয়া এমন ঘিনিত ধিকৃত অপরাধী রসুলের চাচার হত্যাকারীর প্রতি আল্লাহ পাকের কি রহমত বসিত হচ্ছে সুবহান আল্লাহ কত বড় সহনশীল মহান আল্লাহ কি বিস্ময়কর এবং কিরূপ সীমাহীন ও কুল কিনারহীন তার সহনশীলতা এই ওয়াহসির মতো লোকের ইসলাম গ্রহণের জন্য দুই দুইটি আয়াত তিনি নাজিল করেছেন তার রসুলের প্রতি প্রথম আয়াত আউজুবিল্লা হিমিনা সৈতন রাজিম ওয়া তা বা আমিলা আমালাং সলিহা অর্থ হে রাসুল আপনি ওয়াহশিকে এই পয়গাম শুনিয়ে দিন যে যদি সে তওবা করে এবং ইমান আনে আর নেক কাজ করে তাহলে আমি তার ইমান ও ইসলাম কবুল করব আছে কি দুনিয়ার মধ্যে এমন কোনো মহৎ উদার ও সহনশীল যে তার একান্ত প্রিয়জনের হত্যাকারীকে এভাবে ক্ষমা করে দিবে প্রিয় নবীর রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন এই আয়াতে বর্ণিত সংবাদ ওয়াসির নিকট পাঠালেন ওয়াসি তখন কি উত্তর দিয়েছিলেন তা শুনুন ওয়াসি বললেন হাজা যা শরতুন সাদিদুন এটা তো অনেক কঠিন শর্ত কেননা আমি তওবত করতে পারি এবং ইমানও আনতে পারি কিন্তু সারা জীবনে নেক আমল করা এই ব্যাপারে তো আমি কোনো গ্যারান্টি দিতে পারি না এ বিষয়ে নিজের প্রতি সামান্য আস্থাও নেই আমার লা আল্লি লা আখ দীর আলাইহ সম্ভবত জীবনভর নেক আমল করতে আমি সক্ষম হব না অতপর আল্লাহ পাক তৃতীয় আয়াত নাজিল করেছেন দেখুন রাব্বুল আলামিনের কি সান এত বড় জঘন্য অপরাধী ও আসামির ইসলামের জন্য একের পর এক আয়াত নাজিল করছেন অপরদিকে ওই আসামি অভিমানও করে চলছে আছে কি এ বিশ্বে এমন কোনো দয়াবান যে নিজের চরম শত্রুর অভিমান এভাবে সহ্য করে নিবে কিন্তু আল্লাহ পাকের কুল কিনারহীন এই রহমতের পরিধি আন্দাজ করা কারো পক্ষেই কি সম্ভব কাঠ গড়ার আসামি আনুগত্য ও ইমান আননের জন্য এভাবে সত্তারোপ করছে একদিকে আসমানি পয়গাম অপর দিকে তার পক্ষ থেকে পয়গাম দুদিক হতে পয়গাম বিনিময় হচ্ছে এহেন লোকটির জন্য মহান কোরআনী আয়াত নিয়ে স্বয়ং জিব্রিল আমিনের বারবার আগমন হচ্ছে আল্লাহ আকবর অপার করুণা আধারের দয়া ও করুণার একই শান এবার তিনি তৃতীয়বার আয়াত নাজিল করছেন আউজিবিল্লাহ হিমিনা শাহ ইতানি রজিম ইন লা ফিরু আই ইয়ুস রাখাবিহি ওয়া ফিরুমা দু উনাজা লিকালি মাইয়াসা অর্থ নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ তো ক্ষমা করবেন না কিন্তু যার জন্য ইচ্ছা করেন শিরক ব্যতীত তার সব গুনাহই তিনি ক্ষমা করে দেন এর মর্মার্থ এই দাওলো যে ওয়াশি যদি ইমান আনে এবং শিরক থেকে তবা করে তাহলে নেক আমলের সত্য আরোপ না করেই তাকে ক্ষমা করে দেওয়া হবে অ ইয়াগ ফিরুমা দু লিকালি মাইয়াশা কুফর ব্যতীত আর সব কিছুই যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন এখন ওয়াসির উত্তর শুনুন আবার সে এখন নতুন পয়গাম পাঠাচ্ছে ওয়াসি বললেন উরানি বাদু ফি, সুবহা এখনও আমি সংসের মধ্যেই আছি কেননা উক্ত আয়াতে আল্লাহ পাক ক্ষমার পথ উন্মুক্ত করলেও আমার বিষয়টিকে তার ইচ্ছাধীন বলে উল্লেখ করেছেন অর্থাৎ যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা করবেন না তো আমি কিভাবে জানব যে তিনি আমাকে গ্রহণ করতে চাচ্ছেন কি না আমাকে ক্ষমা করার ইচ্ছা করেছেন কি না ফালা আদরি ইউগ ফার আলি আমলা অতএব আমি বুঝতে পারছি না যে তিনি আমাকে ক্ষমা করবেন কি না বলুন যেভাবে রব্বুল আলামিন ও ওয়াসির মাঝে পয়গাম বিনিময় হলো এটা কি আল্লাহ পাকের পক্ষ হতে ওয়াসিকে গ্রহণের জন্য জজ ও আকর্ষণ নয় অবশ্যই এটি আল্লাহর পক্ষ হতে এক অপূর্ব ও অবিস্মরণীয় চস্প ও উদ্ধটান। টান খোদ ওয়াসিরও কোনো খবর ছিল না যে আল্লাহ পাক তাকে কিভাবে নিজের দিকে টানছেন এবং নিজের করে নিচ্ছেন কি অভূতপূর্ব চজ করছেন তিনি তাকে কোন প্রেমিকের ভাষায় কে যেন আমায় জোর করে ধরে নিয়ে যায় মোর প্রিয়ানের গলা ধরে অতপর এইবার চতুর্থ আয়াত নাজিল হচ্ছে আউজিবিল্লা হিমিনা শাহিত রজিম কুল ইয়া ইবা দিয়া লাজিন আলা আং ফুসিহিম লা তখনও তুমি রহ মাতিল্লা ইন্ন লাহ ইয়াগ ফিরুজ জুনু বা জামি আ ইন্না হুহুয়াল গফুরুর রহিম এই আয়াতটি এত মূল্যবান এত দামি এবং এত প্রিয় যে যখন এই আয়াত নাজিল হয় হুজুরে পাক সাল্লাম তখন বলছিলেন মা আন্না আিয়া দুনিয়া বিহাজিহিল আয়াহ এই আয়াতের বদলে সারাটা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি তা গ্রহণ করব না বরং তদপেক্ষা এই আয়াতটি আমার নিকট অধিক দামি ও অধিক প্রিয় আল্লাহ পাক উক্ত আয়াতে বলেন কুল ইয়া ইবা দিয়া লাজিন আশরফু আলা আং ফুসিহিম হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি আমার গুনাহগার বান্দাদেরকে আমার এ পয়গাম শুনিয়ে দিন যে হে আমার ওই সকল বান্দারা যারা নিজেদের জীবনের উপর জুলুম করেছ চরম লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না কারণ ইন্না ইয়াগ ফিরোজ বা জামি নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহই মাফ করে দিবেন এখন ক্ষমার ব্যাপারে আল্লাহ পাকের ইচ্ছা অনিচ্ছা শর্ত আর রইল না অর্থাৎ এই শর্তকেও আমি উঠিয়ে দিচ্ছি যাতে আমার গুনাহগার বান্দারা নিরাশ না হয়ে যায় ইন্না তাকিদ তথা নিশ্চয়তার অর্থের জন্য আসে আর জুনুবা এর আলিফলাম ইস্তেক রক এর জন্য যার অর্থ সর্বপ্রকার পাপাচার সুতরাং অর্থ এই দ্বারায় যে কোনো গুনাহাই এমন নেই যা আল্লাহ পাক ক্ষমা করবেন না পরে জামি আ এর মাধ্যমেও রয়েছে আরও তাকিত তিন তিনটি তাকিত বা নিশ্চয়তাসহ পাক এই আয়াত নাজিল করেছেন যার সারমর্ম এই হলো যে নিশ্চয়ই আমি আমার পাপি বান্দাদের সর্বপ্রকার পাপি সম্পূর্ণ মাফ করে দিব কেন কারণ কি কারণ ইন্নাহু হুয়াল গফুর রহিম অর্থ নিশ্চয়ই তিনি সীমাহীন ক্ষমাশীল ও সীমাহীন দয়াবান এই অংশে তিনি কারণও বলে দিয়েছেন যে কেন তিনি ক্ষমা করে দিবেন অর্থাৎ এই ক্ষমা করবেন যে তিনি নিজে সীমাহীন ক্ষমাশীল এবং সীমাহীন দয়াবান উক্ত অংশে নিজের গফুর ক্ষমাশীল বিশেষণকে তিনি রাহিম পরম দয়ালু বিশেষণের পূর্বে উল্লেখ করেছেন এ কথা বোঝানোর জন্য যে আমি যে আমার বান্দাদের ক্ষমাদান করি তা খুদ আমার দয়া ও করুণাবশত নিজ দয়া ও রহমতের কারণেই আমি তোমাদের গুনাসমূহ ক্ষমা করে দিই তোমাদের গুনাহ অসীম আর আমার ক্ষমাশীলতার মহাসাগর অসীম তোমাদের অন্যায় সীমিত আমার দয়া ও রহমত সীমাহীন আমার সীমাহীন রহমতের সম্মুখে তোমাদের গুনাহের উপমা এরূপ যেমন কোনো একটি পাখি সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি মুখে নিল সমুদ্রের তুলনায় এই এক ফোঁটা পানি যেমন তোমাদের গুনাহ আমার কুল কিনারাহীন রহমত ও মাগফিরাতের সম্মুখে তার চেয়েও তুচ্ছ ও তুচ্ছতর হজরত ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাহি বলেন করাচি শহরের এক কোটি মানুষের প্রসাব পায়খানা করাচি সমুদ্রে নেমে যায় সমুদ্রের এক ঢেউ এসে সমস্ত মলমূত্রকে এক মুহূর্তের মধ্যে বিলীন ও পবিত্র করে দেয় পার্থিব এই সমুদ্রের তো একটা পরিধি বা সীমা আছে তবু যদি তার এত ক্ষমতা তাহলে বুঝুন মহা মহাদয়াময়ের কুল কিনারাহীন দয়া ও ক্ষমা সমুদ্রের তাহলে কি অবস্থা ওই অসীম সমুদ্রের এক ঢেউ এসে ইং শাহ্লাহ আমাদের সমস্ত পাপরাশি এক মুহূর্তকালের মধ্যে সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে যাবে এই আয়াত নাজিল হওয়ার পর উভয় দিকের পয়গাম বিনিময়ের সেই পূর্বের রূপ পাল্টে গেল হজ ওয়াসি এবার বললেন নাম হা যা হা তো বড়ই চমৎকার পরম কাঙ্ক্ষিত মহারত্ন ফা আওয়া আসলামা অতবর তিনি দরবারে এসে কালিমা পড়ে ইসলামে সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন সাহাবিগন তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ হা হি লাহু খাতিল মুসলিম উক্ত আয়াতের এই বিধানটি শুধু ওয়াসির জন্যই নাকি সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য হুজুরে পাক রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন বাল্ল মুসলিমিনা পাকের এই দয়ার বিধান ও সুসংবাদ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্যই প্রযোজ্য এই ছিল চরম গুনাগার ওয়াহশি রদিয়াল তালা আনহু এর ইসলাম গ্রহণ যাকে আল্লাহ তালা নিজে টেনে তার করেছিলেন আল্লাহ সুবাহানু তালা আমাদেরকেও টেনে তার করে নেন অমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু